আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের একটা আমের বাগানে চলে আসছি। এই যে আমের গাছগুলো দেখতেছেন, এগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না, 2 বছর আগে আমের গাছগুলো লাগানো হয়েছে। তো অনেকে হয়তো ভাববেন যে মাত্র 2 বছরে এত বড় বড় আমের বাগান আমের গাছ কেমন হয়েছে। মূলত অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে একটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো, যারা আমাদের এদিকে আম চাষি বা আম ব্যবসায়ী, তারা মূলত একটা কাজ করে থাকে যে আমের গাছ লাগানোর পর প্রথম যে আমের মুকুলগুলো আসে, আমের মুকুলগুলো তারা মানে ভেঙে দেয়। আর এই ভেঙে দেওয়ার মূল কারণ হলো যা আমের মুকুলগুলো ভেঙে দেওয়ার ফলে আপনার ওখান থেকে 3 থেকে 4টা ডাল বের হয়। বের হওয়ার পর মূলত আমের গাছটি আস্তে আস্তে বড় হয়ে যায়। আর প্রথমবার যারা মানে বাগানের আম চাষি, তারা মূলত প্রথমবার গাছে আম ধরায় না। প্রথম বছর যত আমের মুকুল আসে সবগুলা ভেঙে দেওয়া হয়। আর ভেঙে দেওয়ার পর দ্বিতীয় বছর সেখান থেকে আপনার যেখানে একটা আমের মুকুল ছিল ওইখান থেকে 3 থেকে 4টে করে ডাল বের হয়। আর এত ডাল বের হওয়ার ফলে আপনার আমের গাছটি তুলনামূলকভাবে বড় হয়ে যায়। এই যে আমাদের বাগানে যে আমের গাছগুলো আছে, এগুলোর বয়স খুব একটা বেশি না, 2 থেকে 3 বছর। মানে মূলত 3 বছর আগে আমের বাগানটি করা হয়েছে। আর প্রথম বছর আমের মুকুল ভেঙে দেওয়া হয়, দ্বিতীয় বছর আপনার মোটামুটি ভালো ফলন হয়, আর এবছর তো আপনার মোটামুটি অনেক ফলন। কিন্তু মূলত আমগুলো তুলে নেওয়া হয়েছে, এই জন্য দেখাইতে পারতেছি না। কিন্তু আপনি যদি আমের মুকুলগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আম ধরছিল। এটার পাশাপাশি আপনার তো বাগান করার জন্য আরও কিছু টেকনিক অবলম্বন করতেই হবো। তার মধ্যে সবচেয়ে কার্যকরী উপায় হলো, আপনার যদি আমের গাছ আমের বাগান করতে চান বা বাড়িতে আমের গাছ লাগাইছেন, বেশি বেশি ফলন ধরাইতে চান, তাহলে অবশ্যই আপনার প্রথম বছর আমের মুকুলগুলো ভেঙে দিবেন। আর আমের মুকুলগুলো ভেঙে দেওয়ার ফলে আম গাছটি আস্তে আস্তে মানে অনেক ডালপালা ছাড়বে। আর এই ডালপালা ছাড়ার ফলে আমের গাছে অধিক পরিমাণ ডাল থাকার ফলে আপনার মুকুলের সংখ্যা বৃদ্ধি পাবে। আর মুকুলের সংখ্যা বৃদ্ধি পেলেই তো আপনার আমের বাগানটি বা আমের গাছে প্রচুর পরিমাণ ফলন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখানে যারা আম চাষি আছে, তারা মূলত প্রথম বছর আমের মুকুল আসার পর আমের মুকুলগুলো সব ভেঙে দেয়। আর আমের মুকুল ভেঙে দেওয়ার ফলে দ্বিতীয় বছর আমের ফলন তার থেকে দ্বিগুণ হয়। আর তৃতীয় বছর তো আপনার অধিক ডালপালা এবং গাছ দুটাই অনেক বড় হয়ে যায়, যার জন্য ফলনের সংখ্যা অনেক বেড়ে যায়। এটা মূলত আমাদের ছোট একটা বাগান, বেশি বড় না, ওইদিকে আরও বড় বাগান আছে। তো আমি ভাবলাম যে আপনাদের বা আপনারা যারা আম চাষি আছেন তাদের বা বাড়িতে যারা নতুন আমের গাছ লাগাইছেন তাদের জন্য এই ব্যাপারটা জানিয়ে দিলে তাদের উপকার হবে, এই জন্য আমি বললাম। ধন্যবাদ।